স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত আজ আমি সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্র দু হাজার একুশে এই বইটি থেকে পেজ নাম্বার দুশো সাতাশের ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোয়েশ্চেন পেপার ফাইভটা আলোচনা করে দেবো তো চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তর নির্বাচন করো একের দাগে রয়েছে পৃথিবীর গড় পরিক্রমণ বেগ হলো তিরিশ কিলোমিটার পার সেকেন্ড এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট এশিয়ার শীতকালীন বৃষ্টিপাতযুক্ত একটি দেশ হলো সিরিয়া দুয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও আইএসটি কি আইএসটি কথাটির পূর্ণ রূপ হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতের প্রমাণ সময় ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ শহরের কোকনাদ ও সোনাইটের ওপর দিয়ে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা প্রসারিত হয়েছে ওই দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় এরপরের প্রশ্নে রয়েছে ভারতে কি ধরনের জলবায়ু দেখা যায় ভারতে মৌসুমি জলবায়ু দেখা যায় তিনের দাগে রয়েছে অনধিক তিরিশটি শব্দের মধ্যে উত্তর দাও প্রভা কি প্রভা বা মেরুজ্যোতি পৃথিবীর উভয় মেরু অঞ্চলে ছয় মাস রাত্রি চলাকালীন সেখানকার বায়ুমণ্ডলে যে বর্ণময় আলোক ছটার সৃষ্টি হয় তাকে মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলে এটাকে অরোরাও বলে এর সৃষ্টি কিভাবে হয় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে বিভিন্ন গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন নাইট্রোজেন অতি বেগুনি রসির প্রভাবে আয়নিত হয়ে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা আয়নিত হয়ে লাল সবুজ বেগুনি মেরুজ্যোতি সৃষ্টি করে চারের দাগের প্রশ্নে রয়েছে অনধিক পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দাও বায়ুচাপের পার্থক্যের তিনটি কারণ ব্যাখ্যা করো পৃথিবীর বিভিন্ন স্থানে নানা কারণে বায়ুচাপের তারতম্য বা পার্থক্য হয় সেই কারণগুলি হলো নিম্নরূপ এখানে তিনটি কারণ আমরা ব্যাখ্যা করব। এক নম্বরে রয়েছে বায়ুতে উষ্ণতা তারতম্য বায়ু উত্তপ্ত হলে প্রসারিত হালকা হয় ফলে ওপরে উঠে যায় অর্থাৎ বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে অপরপক্ষে শীতল বায়ু সংকুচিত হয়ে ভারী হয় এজন্য বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে দু নম্বর পয়েন্ট হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুচাপ নিয়ন্ত্রণ করে জলীয় বাষ্প সাধারণ বায়ু অপেক্ষা হালকা বলে বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকলে বায়ুর চাপ কমে এই কারণে বর্ষাকালে বায়ুর চাপ কম হয় আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা বায়ুমন্ডলে শতকরা প্রায় নব্বই ভাগ উপাদান যেহেতু ভূপৃষ্ঠ থেকে প্রায় ষোলো কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে তাই সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় কিন্তু থেকে যতই ওঠা যায় ততই বায়ুর ঘনত্ব কমে ওপরে তার চাপ কমে যায় উদাহরণস্বরূপ বলা যায় প্রতি দুশো চুয়াত্তর মিটার উচ্চতায় চৌত্রিশ মিলিবার বায়ুর চাপ কমে যায় পাঁচের দাগের প্রশ্নে রয়েছে অনধিক আশিটি শব্দের মধ্যে উত্তর দাও এশিয়া মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি এশিয়া মহাদেশে জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি হলো এক নম্বর অক্ষাংশের প্রভাব এশিয়া মহাদেশ দশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে সাতাত্তর ডিগ্রি চুয়াল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ অর্থাৎ নিরক্ষরেখা থেকে প্রায় মেরু অঞ্চলের কাছাকাছি পর্যন্ত বিস্তৃত নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা ও সুমেরু বৃত্ত এই মহাদেশের মধ্য দিয়ে গেছে ফলে এই মহাদেশের দক্ষিণাংশ উষ্ণমণ্ডলে উত্তরাংশ হিমমণ্ডলে এবং মধ্যাংশ নাতিশীতোষ্ণ মন্ডলে অবস্থিত ফলে এশিয়া মহাদেশের বিভিন্ন অংশে বিভিন্ন রকম জলবায়ু লক্ষ্য করা যায় দু নম্বর পয়েন্ট মধ্যভাগের পার্বত্য ভূমি এশিয়ার মধ্যভাগে রয়েছে বিশাল পার্বত্য অঞ্চল এই পার্বত্য অঞ্চলের দক্ষিণ সীমায় পৃথিবীর সর্বোচ্চ পর্বত শ্রেণী হিমালয় অবস্থিত ফলে উত্তরে শীতল বায়ু দক্ষিণে আসতে পারে না এবং দক্ষিণের উষ্ণ আদ্র বায়ু উত্তরে যেতে পারে না ফলে জলবায়ুর পার্থক্য ঘটে এছাড়া অধিক উচ্চতার কারণে এখানকার উষ্ণতা কম হয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব এশিয়ার মধ্যভাগ সমুদ্র থেকে প্রায় দু কিমি দূরে অবস্থিত পশ্চিম দিকে ভূমধ্যসাগর ছাড়া কোনো বিশাল সমুদ্র নেই ফলে সমুদ্রের প্রভাব এখানে পৌঁছাতে পারে না তাই মহাদেশের অভ্যন্তরে শুষ্ক মহাদেশীয় বা চরম জলবায়ু বিরাজ করে অর্থাৎ এখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা এবং গরমকালে খুব গরম থাকে চার নম্বর পয়েন্ট সমুদ্র স্রোতের প্রভাব সমুদ্র স্রোত এশিয়া মহাদেশে জলবায়ুকে প্রভাবিত করে এই মহাদেশের পূর্ব উপকূলের দক্ষিণাংশ দিয়ে উষ্ণ কুরসীয় স্রোত এবং উত্তরাংশ দিয়ে শীতল কামচাটকা স্রোত প্রবাহিত হয় এই স্রোত উষ্ণ স্রোতের ফলে জাপানের পূর্ব উপকূল ভাগের যতটা শীতল হওয়া উচিত তা না হয় নাতিশীতোষ্ণ থাকে আবার উত্তরাংশের শীতল স্রোতের প্রভাবে উত্তর পূর্ব উপকূল ভাগ বেশি শীতল হয় পাঁচ নম্বর বায়ু প্রবাহের প্রভাব এই মহাদেশের দক্ষিণাংশ ও দক্ষিণ পূর্বাংশের অঞ্চলগুলিতে মৌসুমী বায়ুর প্রভাবে মৌসুমি জলবায়ু এবং উত্তর পশ্চিমাংশে পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু বিরাজ করে এর ফলে মৌসুমি জলবায়ু অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় ছ নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চতার প্রভাব মধ্য এশিয়ার পার্বত্য মালভূমি অঞ্চলে অধিক উচ্চতায় সারা বছর অতি শীতল শুষ্ক জলবায়ু বিরাজ করে তো এখানে ছটা পয়েন্ট আমি তোমাদের ব্যাখ্যা করে দিলাম তো তোমরা যে কোনো পাঁচটা পয়েন্ট লিখতে পারো যেহেতু এটা পাঁচ নম্বরের প্রশ্ন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং